আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মো ব্লগস। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চাগুলোকে, এগুলো হচ্ছে কিয়া বাগদাদি হুমা কবুতরের বাচ্চা। আপনাদেরকে বলেছি আমি যে দুইটা ডিম দিছে, ডিমের তা দিচ্ছিল, মাশাল্লাহ বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। আজকে এক সপ্তাহ হচ্ছে বাচ্চাগুলোর বয়স, তো মাশাল্লাহ অনেক কিউট, আগের চাইতে একটু বড় হয়েছে। ভিডিও করতেই দিচ্ছে না, অনেক প্রচেষ্টার পর আর কি ভিডিও করতে পারছে। মা দোনোটাকে মানে ঢেকে বসে মানে উপরে বুকের নিচে নিয়ে বসেছিল আর কি, তো অনেক চেষ্টা করার পর বেবি দোনোটাকে বের করলাম। এখন দেখতেছেন কিছু বলতেছে না, কিন্তু এর আগে অনেক যুদ্ধ করতে হয়েছে। যে কি সুন্দর করে বসে আসছো, আর কিউটিগুলো কি করতেছ? মাশাল্লাহ দুটোই কিউটি। আমি এখনো ধরে দেখিনি ওদেরকে, কিন্তু মানে ধরতে ইচ্ছে করে, আবার ধরতে গেলে কেন কেমন জানি মনে হয়, মানে একটু ইয়া হয় আর কি, বুঝাতে পারবো না, ধরি নেই। যে চুপ করে বসে আসতো। আরো একটা দেখাবো, ওগুলো হচ্ছে গিয়া সবজির বাচ্চা, এক জোড়া বাচ্চা দিছে, ওগুলো আরো মারাত্মক। ওগুলো ভিডিও করতে কোনোভাবেই দেয় না, ওগুলো বাচ্চা বাচ্চাদেরকেও দেখায় না, মানে যে ঝাপটা দেয় মনে হয় যে মানে খাইয়া ফেলবে এরকম। এই যে দেখছেন এই কিভাবে ফুলতেছে, এই আমাকে মারার জন্যই। এই যে এগুলো অনেক কষ্ট করা হয়েছে, কিভাবে ফুলে আসে, মানে রাগ, অনেক রাগ বাচ্চাদেরকে দেখতেছি কেন আমি। কি রে ভাই, আমি তো তোদেরকে খাওয়া দেই, লালন পালন করি, সবকিছু করি, আমার এই দেখতে দোষ না, দেখতে দিবি কাকে? আমার প্রশ্ন তো এই জায়গায়, এই দেখেন কিভাবে রাগ করে আসছে। তো ভালো থাকবেন আপনারা সবাই, বা এগুলোর জন্য আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরগুলোও যেন, এই যে শীত আসতেছে, দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ঠান্ডা যেন না লাগে। যে এগুলো বড় হোক, আবার দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম।